ফাহিম এইচডি মিডিয়া আহলে সুন্নাত ওয়াল জামাতি মুক্তির পথ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার। সাদাকাল্লাহুল আজিম। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। পবিত্র ঈদুল আজহা দিনে আমরা একটি আনন্দের দিনে একটি আর্থিক এবাদত, একটি গুরুত্বপূর্ণ এবাদত করে থাকি, সেটি হচ্ছে কোরবানি। ইসলামে শরীয়তের পরিভাষায় কোরবানি একটি গুরুত্বপূর্ণ এবাদত। এই বিষয়ে আজকে আমরা পবিত্র ঈদুল আজহার দিনে কিভাবে কোরবানি করতে হয়, কোরবানির ফাজাইল সম্পর্কে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল কাউসারের দুই নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ফসল্লি লিরব্বিকা ওয়ানহার, হে নবী, আপনি আপনার রবের উদ্দেশ্যে সালাত আদায় করুন এবং নহর কুরবানি করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমার মাধ্যমে এবং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক হাদিস শরীফের মাধ্যমে পবিত্র ঈদুল আজহার দিন কুরবানি করা ওয়াজিব সাব্যস্ত হয়। কুরবানি হচ্ছে একটি আর্থিক এবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল কাউসারের মধ্যে বলেন, ফসল্লি লিরব্বিকা ওয়ানহার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে নবী, আপনি আপনার রবের উদ্দেশ্যে সালাত আদায় করুন এবং নহর কুরবানি করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফের মধ্যে বলেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইয়ুদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। সহিহ ইবনে মাজাহ শরীফের 3123 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার কুরবানি করার সামর্থ্য থাকার পরেও সেই ব্যক্তি কুরবানি করল না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। কত বড় কঠিন কথা! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কুরবানি করে না সামর্থ্য থাকা সত্ত্বেও তাদের বিষয়ে বলেছেন। হানাফি মাযহাবের মতে কুরবানি করা হচ্ছে একটি ওয়াজিব। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির মতে এবং জমহুর উলামায়ে কেরামের মতে কুরবানি করা ওয়াজিব। কেননা যেখানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেছেন, ফসল্লি লিরব্বিকা ওয়ানহার, হে নবী, আপনি আপনার রবের উদ্দেশ্যে সালাত আদায় করুন এবং নহর কুরবানি করুন। এই আয়াতে কারিমা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা সাব্যস্ত হয় কুরবানি করা ওয়াজিব। এক কার উপর কুরবানি করা ওয়াজিব? সুস্থ মস্তিষ্ক, উপাপ্ত বয়স্ক প্রত্যেক মুসলমান নরনারী জন্য 10 জিলহজ, ফজরের পর থেকে 12 জিলহজ, সূর্যাস্ত পর্যন্ত যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে তার উপর কুরবানি করা ওয়াজিব। দুই, নিসাবের পরিমাণ কতদিন পর্যন্ত থাকতে হবে? নিসাব পরিমাণ সম্পত্তি পূর্ণ এক বছর থাকা কুরবানির জন্য শর্ত নয়। পবিত্র ঈদুল আজহার জিলহজ মাসের 10 তারিখ থেকে ফজরের পর থেকে 12 জিলহজ, সূর্যাস্ত পর্যন্ত যে কোনো সময় যদি সে নিসাব পরিমাণ সম্পদের মালিক হয় তার উপর কুরবানি করা ওয়াজিব। তিন, কুরবানি কতদিন করা যায়? 10 জিলহজ, সূর্য উদয় হওয়ার পর থেকে 12 জিলহজ, সূর্য অস্ত যাওয়া আগ পর্যন্ত 3 দিন কুরবানি করা যায়। চার, মুসাফির ব্যক্তির উপর কুরবানি করার হুকুম কি? কুরবানির দিনগুলোর মধ্যে, ঈদের দিনগুলোর মধ্যে যদি কোনো ব্যক্তি 48 মাইল জুড়ে নিয়ত করে, মুসাফির হিসাবে যদি তিনি নিয়ত করে যদি সফরের উদ্দেশ্যে রওনা দেয়, তার নিজ এলাকা ত্যাগ করে, তাহলে তার উপর কুরবানি করা ওয়াজিব নয়। পাঁচ,
নাবালকের কুরবানির হুকুম কি? শিশুদের কুরবানি করা ওয়াজিব নয়, অথবা শিশু অবস্থায় যার আকল হয়নি এ ব্যক্তির কুরবানি করা ওয়াজিব নয়। তবে যদি তার অভিভাবকরা যদি তাদের নিজের সম্পদ থেকে যদি তার পক্ষ থেকে কুরবানি করে, তাহলে সেই কুরবানি মুস্তাহাব হিসাবে সহি শুদ্ধ হবে, এতে কোনো সমস্যা নেই। ছয়, গরিব ফকির মিসকিনের উপর কুরবানির হুকুম কি? তাদের উপর কুরবানি করা ওয়াজিব নয়, তবে যদি তারা ইচ্ছাকৃতভাবে কুরবানির নিয়তে কোনো পশু ক্রয় করে, তাহলে ওই পশু ক্রয় করার কারণে কুরবানির নিয়তে ওই পশুকে কুরবানি করা তাদের জন্য ওয়াজিব হয়ে যায়। সাত, কার উপর যদি কুরবানি করা ওয়াজিব হয়ে থাকে আর যদি সে ওই দিনগুলোর মধ্যে কুরবানি না করতে পারে, তার হুকুম কি? ওই ব্যক্তি নির্দিষ্ট সময়ে কুরবানির দিনগুলোর মধ্যে তার উপর কুরবানি ওয়াজিব হওয়ার পরে যদি কোনো সমস্যার কারণে কুরবানি না করতে পারে, তাহলে পরবর্তী সময় সে যদি কোনো কুরবানির পশু না কই করে থাকে, তাহলে পরবর্তীতে সে একটি ছাগল সদকা করতে হবে, তার উপর একটি ছাগল সদকা করা পরবর্তীতে ওয়াজিব হবে। আট, প্রথম দিন কোন সময় থেকে কুরবানি শুরু করতে হবে? দশ জিলহজ, সূর্যাস্তের পর থেকে পবিত্র ঈদুল আজহার নামাজের পর কুরবানি করতে হবে। সহিহ বুখারীর বর্ণনায় আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পবিত্র ঈদুল আজহার নামাজের আগে কুরবানি করল, সেই ব্যক্তি আমাদের দলভুক্ত নয়, আমাদের অন্তর্ভুক্ত নয়, তার কুরবানি সহিশুদ্ধ হয়নি। এই জন্য কুরবানি পবিত্র ঈদুল আজহার দিনে দশ জিলহজ, সূর্যাস্তের পর পবিত্র ঈদুল আজহার, ঈদের জামাতের পর কুরবানি করতে হবে। নয়, রাতে কুরবানি করা জায়েজ আছে কি? দশ এবং এগারো তারিখে রাতে কুরবানি করা জায়েজ, তবে দিনে কুরবানি করাই হচ্ছে উত্তম। কেননা রাতে অন্ধকারে আলোর স্বল্পতার কারণে কুরবানি করতে গিয়ে জবেহ করার সময় তার ত্রুটিপূর্ণ হতে পারে, এই জন্য দিনের বেলা কুরবানি করাই হচ্ছে উত্তম। দশ, আরেকটি বিষয়ে আমাদের, বিশেষ করে ভারতবর্ষে যেই প্রশ্নটা এখন ইদানিংকাল প্রায়ই করা হচ্ছে, যে একটি গরুতে অথবা একটি উটে অথবা একটি মহিষে শরীকে কতজন কুরবানি করা যায় অথবা কুরবানি করা যায় যাচ্ছে কি না, শরীকে কুরবানি দেওয়া যায় যাচ্ছে কি না, এ বিষয়ে আমরা যদি হাদিসের দিকে লক্ষ্য করি, সহি মুসলিমের 1318 নম্বর হাদিসে আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال نهرنا بالهدايبية مع النبي صلى الله عليه وسلم البدانة عن سبعة والبقرة عن سبعة رواه مسلم حضرت জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা হুদাইবিয়া নামক স্থানে তিনির সাথে একটি উটের মধ্যে সাতজনের পক্ষ থেকে এবং একটি গরুর মধ্যে সাতজনের পক্ষ থেকে আমরা কুরবানি করেছি। এ সহি মুসলিমের হাদিস থেকে প্রমাণ হয় যে একটি উট অথবা গরু অথবা মহিষের মধ্যে সাত ছড়িকে এবং কুরবানি করা জায়েজ, এবং এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের সুন্নাহ। প্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, এই জন্য আপনারা অবশ্যই কুরবানি শরীকে যারা চান করতে পারেন, কোনো সমস্যা নেই। হানাফি মাজহাব মতে সাতজনে সাত শরীকে কুরবানি দেওয়া জায়েজ আছে, তবে আপনি চাইলে একাও দিতে পারেন, একা দেওয়াটাই উত্তম। সম্মানিত দর্শক শ্রোতা, কুরবানি করার সময় আপনারা কি পরে কুরবানি করবেন এ বিষয় নিয়ে আমাদের সমাজের মধ্যে অনেক দ্বন্দ্ব বা অনেক কিছু মনে হয় আমাদের, যে কি পরে কুরবানি করতে হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত সহি বুখারীর 5558 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির দিন দুইটি সাদা রঙের বেড়াকে, সাদা এবং কালো রঙের বেড়াকে তিনি নিজের হাতে শুয়ে তিনি জবাই করেছেন, এবং জবাই করার সময় তিনি বলেছেন বিসমিল্লাহি আল্লাহু আকবার। সহি বুখারীর হাদিস দ্বারা প্রমাণ হয় কেউ যদি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কুরবানি করে, তাহলে তার কুরবানি শুদ্ধ হয়ে যাবে। অন্য একটি হাদিসের মধ্যে ইবনে মাজাহ শরীফের একটি হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসের মধ্যে অন্য একটি দোয়ার কথা এসেছে, যে দোয়াটি আমরা পড়ে থাকি, এই দোয়াটিও আপনারা পড়তে পারেন, পড়া সুন্নাহ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়ামা আনা মিনাল মুশরিকিন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা বিসমিল্লাহি আল্লাহু আকবার। এই দোয়াটি পরেও কিন্তু আপনারা জবাই করতে পারেন উত্তম। আর যদি কেউ শুধু বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কুরবানি করেন তাহলে আপনার কুরবানি শুদ্ধ হয়ে যাবে। আরেকটি মাসালা হচ্ছে কুরবানির দিন কুরবানির গোশত কীভাবে আপনারা বণ্টন করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির গোশতকে তিন ভাগে ভাগ করতেন, এক ভাগ নিজের পরিবারের জন্য, এক ভাগ ফকির মিসকিন যারা আছে গরিব অসহায় তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিতেন, এবং এক ভাগ আত্মীয় স্বজন যারা ছিলেন তাদেরকে খাওয়াতেন। আপনারা এই তিন ভাগে গোশতগুলো ভাগ করে এক ভাগ নিজের জন্য, এক ভাগ আত্মীয় স্বজন তাদেরকে খাওয়ানো, এবং এক ভাগ ফকির এতিম মিসকিন তাদেরকে আপনারা সদকা করে দেবেন। এগারো নম্বরে আরেকটি মাসালা হচ্ছে যে এখন বর্তমানে আমাদের সারা পৃথিবীতেই ফ্রিজের ব্যবস্থা আছে, অর্থাৎ কুরবানির গোশত জমা করে রাখার সুযোগ আছে। কুরবানির গোশতকে ফ্রিজে রেখে দীর্ঘদিন পর্যন্ত খাওয়া যায় আছে, অথবা কুরবানির গোশতকে তিন দিনের বেশি পরিমাণ সময় রাখা, সংরক্ষণ করে রাখা, জমা করে রাখা কি যায় আছে? হ্যাঁ, অবশ্যই যায় আছে। এ বিষয়ে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত সহিহ মুসলিমের হাদিস 1971 নম্বর হাদিস মুসলিম শরীফের, আম্মাজার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বছর দুর্ভিক্ষের কারণে তিনি মানুষকে কুরবানির গোশত তিন দিনের বেশি জমা করে রাখা তিনি নিষেধ করেছিলেন। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির গোশতকে জমা করে রাখার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন যে তোমরা তিন দিনের পরেও ইচ্ছা করলে কুরবানির গোশত সংরক্ষণ করে রাখতে পারেন। অর্থাৎ এ বিষয়ে কিন্তু অবশ্যই আপনি কুরবানির গোশতকে তিন ভাগে ভাগ করে এক ভাগ ফকির এতিম মিসকিন যারা আছে তাদেরকে দিয়ে দিতে হবে, আরেক ভাগ আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দেওয়ার পর, আর এক ভাগ আপনার নিজের জন্য যে ভাগটা রাখবেন সেই অংশ থেকে আপনি যদি চান খাওয়ার পরে আপনি জমা করে রেখে দিবেন পরে খাবেন, তা অবশ্যই জায়েজ আছে, হাদিস সহি হাদিস দ্বারা প্রমাণিত, এতে কোনো সমস্যা নেই। তবে উত্তম হচ্ছে আপনারা সেই গোশতগুলো মানুষকে দিয়ে দেবে, যেহেতু কুরবানি করা হচ্ছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে কুরবানি করতে হয়, এই জন্য যারা আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে কুরবানি করে তারা কখনো জমা করে রেখে দেয় না। সম্মানিত দর্শক শ্রোতা, কুরবানি করতে হবে একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি হাসিল করার উদ্দেশ্যে, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে কুরবানি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই হুকুম সেটা আদায় করার উদ্দেশ্যে কুরবানি করতে হবে। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাকওয়া ফরহেজগারিতা আল্লাহ তাআলার কাছে পৌঁছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরা হজের মধ্যে বলেন, লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমার কাছে তোমাদের রক্ত গোশত এগুলো পশুর কোনো কিছুই পৌঁছে না, একমাত্র তোমাদের তাকওয়া আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছে। এই জন্য অবশ্যই আপনারা কুরবানি করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রেজামন্দি হাসিল করার উদ্দেশ্যে। কুরবানি করতে হবে ইখলাসের সাথে, সহি নিয়তে, আমলের নিয়তে, আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার লক্ষ্যে কুরবানি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায় ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয়ই হে নবী আপনি বলুন আপনার নামাজ এবং আপনার কুরবানি আপনার সলাত যা কিছু আছে সকল ইবাদত একমাত্র রব্বুল আলামিনের জন্য। এই জন্য অবশ্যই সমস্ত ইবাদত একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে করতে হবে। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, এই জন্য আমরা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে, আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করার উদ্দেশ্যে আমরা পবিত্র ঈদুল আজহার দিন কুরবানি করব। আল্লাহ তাআলাকে যাদের অর্থ সামর্থ্য রয়েছে, আর্থিক সামর্থ্য রয়েছে, যারা প্রাপ্তবয়স্ক যাদের উপর কুরবানি করা ওয়াজিব, আমরা অবশ্যই কুরবানির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিল করার চেষ্টা করব। এই যেই কুরবানি করার মাধ্যমে অসংখ্য ফজিলত রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কুরবানি করার মাধ্যমে আমাদের কি কোনো নেক আমল হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ তোমাদের অবশ্যই নেক আমল হবে,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যে কুরবানির পশু জবাই করবে ওই পশুর শরীরের মধ্যে যতগুলো পশম রয়েছে পশম পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তোমাদের আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। এইজন্য এই ইবাদত থেকে কেউ মাহরুম হবেন না। আর যেহেতু এটি একটি এই আর্থিক ইবাদত, যাদের নিসাব পরিমাণ সম্পদ রয়েছে আপনারা অবশ্যই এই নিসাব পরিমাণ সম্পত্তির মালিক হওয়ার কারণে আপনাদের উপর কুরবানি করা ওয়াজিব। আপনারা কুরবানি না করলে গুনাহগার হবেন, অবশ্যই কুরবানি করবেন। এই কুরবানির মাধ্যমে, আর্থিক ইবাদতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্যটা হাসিল করার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকুন।